বাপরে মারাত্মক রাস্তা, যে ধুলা মাস্ক করো মাস্ক করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোস আছি। দেখতেই পাচ্ছেন ভাঙ্গাচূড়া রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা, শোনাবো অনেক কিছু, সেই সাথে আপনারা অনেক সুন্দর সুন্দর গানও শুনতে পারবেন আমার ভিডিওর শেষের দিকে। যাওয়ার রাস্তাটা ভঙ্গুর হলেও কিন্তু অনেক বেশি আনন্দমুখর ছিল। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথগুলো কিন্তু এমনই হয়, ঝাঁকানাকা রাস্তা বললামই তো, কিন্তু যে জায়গায় যাচ্ছি সেটি কিন্তু অনেক সুন্দর। আমি যাবো না, জান ভাবি, জান ভাবি, জান না না জান জান জসিম ভাই না, আমি যাবো না, জান না আপনারা। ফুলের শুভেচ্ছায় স্বাগত। সিলেট থেকে ছাতক যাওয়ার প্রধান উদ্দেশ্যই ছিল একটি হালখাতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আমার উনির কোনো অফিসিয়াল প্রোগ্রামে এই প্রথমই আমার অংশগ্রহণ করা। আসলে এটাতে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কয়েস ভাইয়া। কয়েস ভাইয়া এই হালখাতায় যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করেছিলেন। এটি হচ্ছে কাদের ভাইয়ার হালখাতার অনুষ্ঠান, গিয়ে ভালোই হয়েছে। কাদের ভাইয়ার ওয়াইফ নিজ হাতে আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটি অনেক অনেক সুন্দর, আমি প্রথম গিয়েই মুগ্ধ হয়েছি। এটা হচ্ছে বাসতলার সুইস গেট, এই যে পানি আটকে রেখেছে এটা দিয়ে, এই সাইডে বেশি পানি, ওই সাইডে কম পানি। এগুলো ইন্ডিয়ার থেকে পানি আসে নাকি? কাদির ভাইয়ার বাসায় আমরা লাঞ্চ করে রওনা দিয়েছি বাসতলির স্মৃতিসৌধ দেখার জন্য। জায়গাটি নাকি অনেক সুন্দর, কয়েস ভাইয়া যেমন বলেছিলেন তেমনই সুন্দর জায়গা। চারিদিকে ইন্ডিয়ার বড় বড় উঁচু উঁচু পাহাড়, দেখতে অনেকই সুন্দর একটা জায়গা। এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। দেখতেই পাচ্ছেন গেট দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি। একপাশে ছেলেরা ফুটবল খেলছে আর সামনের দিকেই রয়েছে সেই স্মৃতিসৌধ। আমি কোথাও গেলে এই যে ফলকগুলো রয়েছে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে পড়ে নেই, কারণ একটি জায়গায় যাব আর সেই জায়গা সম্পর্কে কোনো কিছুই জানবো না, তা কি হয়। তাই যে যে সাইনবোর্ড থাকে বা যে যে ফলক থাকে সেগুলো আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়ে নেই। আর এই তো দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পাপা করে আসছেন আমার উনি এবং কয়েস ভাইয়া ও কয়েস ভাইয়ার ফ্যামিলি। সাদা পাঞ্জাবি পরা যাকে দেখছেন উনি হচ্ছেন কয়েস ভাইয়া। কয়েস ভাইয়া ছাতকের একজন সফল ব্যবসায়ী, তবে উনি একজন বড় মাপের ব্যবসায়ী হলেও বড় মনের একজন মানুষও। আর সবচেয়ে বড় কথা, উনি কিন্তু খুবই শৌখিন। উনার গাওয়া গান দেখতে পারবেন বা এবং শুনতে পারবেন আমার ভিডিওর শেষের দিকে। আর
আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিচ্ছু বাহিনী, মন তো এমন স্লিপার দেখে কোথাও না গিয়ে আগে দৌড়ে উঠেছে এখানে। আর আমি তো ভয়ে চিৎকার করছি, বাবা নেমে যাও, বাবা নেমে যাও, কিন্তু মন বলে কথা, ও কি আর কারো কথা শোনে, ওর যখন যা করতে ইচ্ছে করে তাই করে, একদম ওর মায়ের মতো। আর এখন যে দোলনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি কিন্তু এটিতে চড়েছিও কিন্তু আপনাদের জন্য ভিডিও করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের ফলক, এখানে অনেক শহীদের কবর রয়েছে, তবে এখানে আরও অনেক কাজ রয়েছে, এই জায়গাটিকে আরও অনেক সুন্দর করে তৈরি করা হবে, হয়তো আর এক দুই বছরের মধ্যে এই জায়গাটি আরও অনেক সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শহীদের কবর রয়েছে, তবে একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি, এই কবরের যে মেন গেটটি সেটি একদম খোলা, এখান দিয়ে গরু কুকুর ঢুকে যায় এই কবরস্থানে, যা কিন্তু একদম ঠিক নয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এই বাংলাদেশটা একদিনে সৃষ্টি হয়নি, আমাদের এই বাংলাদেশটা অনেক রক্তের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরেই আমরা পেয়েছি। আমাদের এই বাংলাদেশের জন্য অনেক শহীদেরাই রক্ত দিয়েছেন, আমরা চেষ্টা করব ওনাদের যে পর্যাপ্ত সম্মান এবং শ্রদ্ধা তা দেওয়ার জন্য, এভাবে অবহেলা করে রাখব না। ভুলে যাওয়ার আগে পুরন কথা নতুন করে বলে নেই, আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। চলুন এখন আমরা আমার বিচ্ছু ছেলের কিছু গান এবং জাহাঙ্গীর ভাই ও কয়েস ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গান শুনে আসি। রাগ খুব ঘৃণা গুলো তার শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে দেখিয়া তার
শেষ তালি হবে হিন্দু বাড়ি তো যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম যখন হইত গাজি গানাইত রঙে দঙ্গে গাইত আনন্দ পাইতাম বর্ষা যখন হইত গাজি গানাইত রঙে দঙ্গে গাইত আনন্দ পাইতাম এভাবেই ঘুরে ফিরে এবং খেয়ে দেয়ে আর গান গেয়ে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি। আসলে একসাথে এভাবে কোথাও গেলে অনেক বেশি মজা হয়। বাচ্চারা যেমন অনেক বেশি আনন্দিত হয় তেমনি বড়রাও অনেক এনজয় করে। আর এমন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এমন অনেক কিছুর কাছে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে বাচ্চাদেরও অনেকটাই আইডিয়া হবে। বকবক লাকি বকবক করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।